গতকাল ছিল একটি গৃহপ্রবেশের নেমন্তন্ন, শুধু আমাদের লেডিস ব্যাচদের জন্য। তাড়াতাড়ি বাড়ি ঘরদোর দেখে গৃহকর্তির সঙ্গে আলাপ করে সোজা চলে গেলাম ডিনার করতে। প্লেট নিয়ে বসতে না বসতে এসে গেল ঝরঝরে একেবারে গরম। দিদি সবার পাতে লেবু দিয়ে দিচ্ছিলেন। এসে গেল সবজি ডাল। সবজি জল ডালটা যেমন ঘন তেমনি সুস্বাদুও ছিল। এসেছিল ফ্রেঞ্চ ফ্রাই, মানে আলু ভাজা। আলু ভাজা ভাত খেতে খেতেই সবার সঙ্গে একবার পর্ব সেরে নিলাম। সবার পারমিশন নিয়ে সবার ভিডিও তুললাম। কথাবার্তা সেরে আমি আমার নিজের খাবারে মনোনিবেশ করলাম। গরম আলু ভাজা আর সবজির ডাল, ওফ তুখোর। কেমন হয়েছে একটুখানি রিভিউ তো দাও মামুনি। ও মামুনি বলো, মামুন ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। ওর কোনো কমেন্ট নেই, খুব সুন্দর দারুণ খাওয়াতেই বেশি। এরপরে এলো পটল চিংড়ি। চিংড়ি মাছ ছিল না বলে দাদাকে বললাম আমাকে বেশি করে চিংড়ি দিতে, দিয়েও দিলেন। এরপরে এলো কাতলা মাছ, ভালোই ছিল, কম গ্রেভি। স্যালাড সেবন করেও করেও খাওয়া হলো। শুধু ওয়েট করছি কখন মাংস আসে, মানে চিকেন। এসেও গেল অপেক্ষা করতে করতে। চিকেন দু পিস নিয়েছিলাম। সব শেষ পাতে নিয়েছিলাম চাটনি। চাটনিটা আমের চাটনি ছিল, খুব টেস্টিও ছিল, আর দু রকমের মিষ্টি। প্রত্যেকটা খাবার খুবই টেস্টি এবং দারুণ ছিল। খাও তো, মুখে বললে হবে। হ্যাঁ তো খাচ্ছি। বন্ধুদের সঙ্গে ডিনার করার আলাদাই একদম আমিও একটা কালো জাম এক্সট্রা চেয়ে নিয়ে খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম বাড়ি।